হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে ইফতারি নিয়ে। আমাদের রোজার সময় কীরকম কী ইফতার হয় সেটা দেখাবো তোমাদেরকে আজকে। তো এই মোটামুটি স্প্রেড আমাদের মোটামুটি মানে এখানে যেমন চার রকমের শরবত আছে, ঘুগনি আছে, এখানে নেড়ো বা লেড়ো বলা হয় সেটা আছে, এখানে ছোলা আছে, আর কিছু ফ্রুটস আছে, আর ভাজাভুজি কিছু আছে। তো এই মোটামুটি খাবার দাবার। হ্যাঁ, এই চার রকম শরবত প্রত্যেক দিন হয় না, হয়তো একরকম দুরকম করে হয়। তো আজকে ভিডিও করবো বলেই চার রকম দেখাচ্ছি। যাই হোক, প্রথমে আমাদের ইফতারিটা শুরু হয় খেজুর দিয়ে। আচ্ছা, এরপর এখানে চার রকমের শরবত আছে। একটা আছে লস্যি, একটা আছে মহব্বতের শরবত বা মহব্বত কি শরবত, একটা আছে আম পুদিনা শরবত, আর একটা হচ্ছে গুড়ের শরবত। প্রথমে আম পুদিনা দিয়ে শুরু করি। আর এখানে ফলের মধ্যে আছে আপেল, তরমুজ, লেবু, আঙুর, খেজুর আর শসা আছে। এখানে আছে মাংসের দু রকম চপ, আমি মাংসের সিঙ্গাড়া দু রকমের, এছাড়া আছে তেলে ভাজা আর কলার চপ। এখানে আছে ঘুগনি, এখানে ছোলা আছে, এইগুলো মহব্বতের শরবত, লস্যি, গুড়ের শরবত। আচ্ছা, এবারে একটু ফল খাওয়া যাক। ফলটা একটু এদিকে দিয়ে দিই। এখানে আছে ছোলা, এটা আমাদের একদম খেজুর খেয়ে তার পরপরই এটা খাওয়া হয়। এতে ছোলা আছে, শসা আছে, টমেটো আছে, আর তার সাথে হালকা নুন টুন দেওয়া হয়। আচ্ছা, এখানে বাকি তিন রকম শরবত পড়ে আছে, মানে একরকম শরবত আর দু রকম লস্যি বলা যায় হিসাব মতো, লস্যি, মহব্বতের শরবত আর গুড়ের শরবত। গুড়ের শরবত দিয়ে প্রথমে খাই। গুড়ের শরবত, লস্যি আছে এখানে। আচ্ছা, লাস্ট আমাদের যেটা পড়ে আছে সেটা হচ্ছে মহব্বতের শরবত, দেখি কীরকম হয়। এটা আমাদের বাড়ি কিন্তু আজকে প্রথম হচ্ছে এবং এই ভিডিও বানানো হবে সেই জন্যই হচ্ছে। এর মধ্যে তরমুজ তরমুজ হালকা একটু রু আফজা অনেক কিছু দেওয়া হয়, দুধ, তরমুজ, রু আফজা দেওয়া হয়। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। তো দেখো, রু আফজার যে একটু বেশি পড়ে গেলে যে উগ্র একটা গন্ধ হয়ে যায় ওটা আমার একদমই পছন্দ না, সেই জন্যে মানে আমাদের বাড়িতে রু আফজা খুব একটা ইউজ হয় না। এটার জন্য স্পেশালি রু আফজা আনা হয়েছিল, কিন্তু খুবই সুন্দর হয়ে যায় এটা, মানে আমি ভাবিনি যে রু আফজা দিয়ে ভালো হতে পারে। এটা খুব ভালো লাগছে। আচ্ছা, তো এখানে চার রকমের শরবত খেয়েছিলাম, এর মধ্যে সব থেকে ভালো লেগেছে হচ্ছে মহব্বতের শরবত, মানে এত ভালোভাবে আমি এক্সপেক্ট করিনি, আর যেহেতু নতুন জিনিস ছিল ফলে একটু বেশি ভালো লেগে গিয়েছে। আচ্ছা, গুড়ের শরবত খুবই সুন্দর ছিল, আম পুদিনা তো বরাবর ফেভারিট একদম আমার, আর লস্যি তো লস্যি, ফলে চারটেই একদম মানে আমার খুব ভালো লাগে এরকম জিনিস হয়েছে। মানে মহব্বতের শরবতটা বাদ দিই, কিন্তু এটাও খুব ভালো লাগার জিনিস হয়ে গেল। আচ্ছা, এবারে যে নেড়ু আছে ওটা একটু খাই।
দেখো এরও কিন্তু এতেও ওয়াটার কন্টেন্ট প্রচুর, কারণ এটাও একটা শরবতের মধ্যেই দেওয়া হয়, ফলে এটাও একদিক থেকে শরবতই বলা যায়। আর এই যে টোস্টটা থাকে তার যে একটা হালকা সল্টি একটা টেস্ট থাকে, এর জন্য ভালো লাগে এটা খুব। আর এতেও লেবু টেবু দেওয়া হয়। আচ্ছা এবারে যে লাস্ট দুটো আইটেম বাকি আছে, লাস্ট দুটো না এখানে অনেক কটা আইটেম আছে, ঘুগনিটা আছে আর তার সাথে এখানে মাংসের চপ দু রকমের আছে, মানে মাংসের সিঙ্গাড়া দু রকমের আছে, এটা একটু পিঠের স্টাইলে করা আর এটা তো সিঙ্গাড়া। আচ্ছা এখানে আছে কলার চপ আর এটা হলো পেঁয়াজি। তো প্রথমে পেঁয়াজিটা দিয়ে স্টার্ট করি। বাঙালি মানে একটু ভাজাভুজির দিকে টান বেশি থাকবে, স্বাভাবিক সেটা। একটু কলার চপটা দেখি কিরকম। ভিতরে পুরো ম্যাশ করে দেওয়া। বেশ ভালো লাগছে। একটু মহব্বতের শরবতটা খাই। আর লস্যিটা যেরকম দই দিয়ে তৈরি হয়, মহব্বতের শরবতটা হয় দুধ দিয়ে। কলাইটা একটু খাই, এটা খুব সুন্দর লাগছে। আচ্ছা এবারে যে দুটো জিনিসের জন্য এক্সাইটেড আমি বেশি, এই দুটো মাংসের এই দুটো খেয়ে দেখি। শুধু ফিলিংটা দাও। এই জিনিস বরাবর আমার খুব ভালো লাগে। দেখো মাংস প্রেমী মানুষ, ফলে মাংসের জিনিস তো ভালো লাগবেই। আর এটা হলো মাংসের সিঙ্গাড়া, মানে এটাই আসল সিঙ্গাড়া আর এটাও একটু পিঠে স্টাইলে করা হয়। দেখি এটা খেয়ে কিরকম হয়। মাংসের পুরো ঠাসা একদম, দেখো দোকানের মতো না তো যে কিপটেপি করে অল্প অল্প দেবো, বাড়িতে তৈরি হচ্ছে মানে একদম প্রপার হতে হবে। আর লাস্ট যে আইটেমটা আছে সেটা হলো ঘুগনি, এটাও কিন্তু মাংসের ঘুগনি। এবার ঘুগনি দু রকমই হয়, মাংসের ঘুগনি হয় নর্মাল, এমনি ঘুগনি করা হয় মানে মধ্যে ছোট ছোট টুকরো টুকরো মাংস দিয়ে ঘুগনিটা করা হয়েছে। দেখো যেটা ইউজুয়ালি হয় এই ঘুগনির সাথে মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে তারপরে চপ টপ দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি সাধারণত মুড়ি অতটা প্রেফার করি না, আমি শুধুই খাই। তো আজকের মতো এই, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা না মিস করো। তোমাদের সাথে দেখা হবে এরকম কোনো ভিডিওতে, ততক্ষণে জানি গুড বাই, টেক কেয়ার।